ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে সিলেকশনের পদ্ধতি কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব তো এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার ওয়ানে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর টোটাল ভ্যাকান্সি রয়েছে পঁচিশটি জেনারেল তেরোটি ওবিসি তিনটি এসসি তিনটি এবং এসটিদের জন্য ছটি শূন্য সংরক্ষিত রয়েছে দু নম্বর রয়েছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি রয়েছে সেম পঁচিশটি এবং ক্যাটাগরিজ ভাগটিও কিন্তু এখানে সেম রয়েছে তিন নাম্বার রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে পঁচিশটি অর্থাৎ টোটাল সেভেন্টি ফাইভ পঁচাত্তরটি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে তো এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি সেটি প্রকাশ করা হয়েছে এসিসিএল অর্থাৎ সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে গত বারোই ফেব্রুয়ারি দু হাজার এই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে দেখো নোটিফিকেশানে নোটিফিকেশান ফর ইনভাইটেশান অফ অ্যাপ্লিকেশনস ফর ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং ফর ফ্রেশার ট্রেড আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট নাইনটিন অর্থাৎ এখানে দেখো সম্পূর্ণ যারা ফ্রেশার রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে ওয়ান ইয়ার এক বছরের যে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং এখানে দেওয়া হবে এলিজিবিলিটি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ফার্স্ট টেন স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন অ্যাস পার দ্য রিকোয়ারমেন্ট অফ রিলেভেন্ট ট্রেড ফর ফ্রেশার অ্যাপ্রেন্টিস অর্থাৎ যেটি বলা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং দ্য ক্যান্ডিডেট শুড নট বি পারজিং জিং ট্রেনিং অর শুড নট হ্যাভ ডান অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং ইন এনি আদার এস্টাবলিশমেন্ট ইন দ্য সেম ট্রেড ইন হুইচ হি ইজ মেকিং অ্যাপ্লিকেশন ইন এসিসিএল অর্থাৎ পূর্বে নির্দিষ্ট ট্রেডে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নেওয়া থাকলে আবেদন করা যাবে না এবং ন্যূনতম আঠারো বছর বয়স অবশ্যই হতে হবে অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে নেক্সট আমরা সিলেকশান প্রসিডিওর কী রয়েছে ডিউরিং সিলেকশান দ্য ক্যান্ডিডেটস হুয়েব সাবমিটেড অ্যাপ্লিকেশান অন অ্যাপ্রেন্টিসিপ পোর্টাল ফর এসিসিএল ফ্রম গত তেরোই ফেব্রুয়ারি দু থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবার তোকে বলা হচ্ছে ফাইনাল যে সিলেকশন দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেট ফর ওয়ান ইয়ার অ্যাপেন্টিসিপ ট্রেনিং স্যালবি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অফডেন কোয়ালিফাইং এক্সামিনেশন টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে যে ফাইনাল সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে প্রথমে অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে চেক দ্য অফিশিয়াল অ্যাপ্রেন্টিশিপ ডিপুল ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ডট গভ ডট গিয়ে প্রথমে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর যে প্রসেসটা রয়েছে আফটার রেজিস্ট্রেশন লগ ইন অ্যাস ক্যান্ডিট ক্লিক এস্টাবলিশমেন্ট সার্চ অ্যান্ড এন্টার সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড সেখানে যেটা রয়েছে সাবমিট বটনে ক্লিক করলে অনলাইনে যে সাবমিট বটন রয়েছে সেখানে ক্লিক করার পর গেট স্টার্টেড পর একটি অপশন খুলে যাবে সেখানে গিয়ে আবেদন করতে হবে এবং অবশ্যই বিভিন্ন যে ডকুমেন্টসগুলি রয়েছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু অবশ্যই এখানে আপলোড করতে হবে তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা মাধ্যমিক পাস রয়েছে তারা অবশ্যই আগামী যারা আবেদন করবে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ